বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে লম্বা ক্রিকেটারকে? এই প্রশ্নের উত্তর খোঁজা হলে তালিকায় শুরু থেকেই আসবে নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদদের নাম। আর এদের প্রত্যেকেই হলেন পেস বোলার। একজন পেসারের জন্য তুলনামূলক বেশি উচ্চতা লাভজনক একটা বিষয়। হাইট বেশি হলে বলের গতি, রিলিজ পয়েন্টের উচ্চতা সহ অনেক দিকেই পাওয়া যায় সুবিধা। ইন্টারনেট থেকে পাওয়া তথ্য মতে নাহিদ রানা ও শরীফুল ইসলাম দুজনের উচ্চতাই 6'3", তাসকিনের 6'2" এবং খালেদের হাইট 6'1". তবে শুধু উচ্চতা দিয়েই সবকিছু হয়ে যায় না, একজন ক্রিকেটারের মাঠের পারফরম্যান্সটাই মূল বিবেচ্য বিষয়। এই জায়গাতেও বাংলাদেশের পেসাররা এখন ভরসা যোগাচ্ছেন। পেসাররা বাংলাদেশকে ম্যাচ জেতাবে এমন স্বপ্নকে বাস্তবে রূপদান করছেন হাসান মাহমুদ, শরীফুলরা আদায় করছেন সকলের সমীহ আর প্রশংসা। এই তালিকা থেকে বাদ যাননি খোদ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদও। অতীতে কখনোই বাংলাদেশের পেস বিভাগকে এই রূপে দেখেননি বলে জানিয়েছেন তিনি। সাথে প্রশংসা করেছেন পেসারদের উচ্চতারও। খেলায় তো হার জিত আসবেই, এটা একটা পার্ট। অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট, স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল। অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স, ইটস এভরি ওয়ান ইজ 6'3", সো ইটস উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য। পাকিস্তানের বিপক্ষে সফল একটা টেস্ট সিরিজে দেখা গেছে বাংলাদেশের পেসারদের জয় জয়কার। গতি, সুইং, বাউন্স আর অ্যাগ্রেশনের মিশেলে নাকাল হয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা, হাসান মাহমুদরা নিজেদের প্রমাণ করেছেন সত্যিকারের ম্যাচ উইনার হিসেবে। তবে একটা সিরিজে ভালো করার পরেই তা যেন হারিয়ে না যায়, নিজেদের পারফরম্যান্স যেন নিয়মিত বজায় রাখতে পারেন ক্রিকেটাররা, সেদিকেও আলোকপাত করেছেন বিসিবি সভাপতি। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।